নাম খলিলুর রহমান, আমার গ্রামের বাড়ি হচ্ছে দামসুর, সাত নং মল্লিকবাড়ি ইউনিয়ন, ময়মনসিং ডিস্ট্রিক্ট। একজন মৎস্য চাষি, নারিশের ফিড খাওয়াই, নারিশের ফিডের গুণমান আল্লাহর মতো অনেক ভালো। আমার পুকুরটা ছিল মাত্র 3 একর, এখন আমার আল্লাহর মতো পুকুরের পজিশন হয়েছে 20 একরের উপরে। আমার বিলের সব মাছই আছে, পাঙ্কাস, তেলাপিয়া, আর তাদের যে মনুষ্য তেলাপিয়া আছে, এই তেলাপিয়া রিজাল্ট অনেক ভালো। আমার বিলে 2 লক্ষ তেলাপিয়া আছে নারিশের ফিড খাওয়ানিতে। আমার দেখা গেছে আমি অন্য কোম্পানির সাথে নারিশের ফিডের গুণমানটা অনেক ভালো, ভালো পাওয়ার কারণে প্রতি বছরই আমার কম বেশি লাভ হয়, কোনো দিনই আমার এই মৎস্য চাষে লস হয় নাই। তা আমাদের এনে অনেক চাষি আছে নারিশের, যে আমার আমি না খালি শুধু, আরও 10-15 মৎস্য চাষি আছে, তো এরাও উপকৃত। নারিশের যে এমডি সাহেব আছে বা যারা ডাইরেক্টর আছে, যারা কর্মকর্তা আছে, সবাই আমার জানা মতনে সবাই ভালো সবাই। আর যারা সার্বিক সহায়তা, পানি পরীক্ষা করার বা এমনি ডাক্তার যা আছে আমাদেরকে পরামর্শ দেওয়ার, এগুলি সবগুলি তারা ফ্রি দেয়, তাদের ওই বেতনটা তারাই দেয়। ডাক্তার আমরা ফোন করলেই ডাক্তার আসে, এসে পানি পরীক্ষা করে, মাটি পরীক্ষা করে, এদের কিন্তু সার্ভিস আমাদের দিতে হয় না। আমাদের মূল ধারণা হয়েছে যাতে যে মানটা ওনারা ধরে রাখছে, যাতে ভবিষ্যতে যারা আরও ভালো করে, এটাই আমাদের প্রত্যাশা।